ধন্যবাদ মাননীয় প্রধান চট্টোপাধ্যায়, সরি কিছু বলার জন্য অনুরোধ জানাবো। আমরা দুর্গাপূজার সময় যাই করি না কেন, বেশ কয়েকটা ক্ষেত্র তাকে অনুরোধ করি, আমরা আমি আনন্দ করি, কিন্তু যারা প্রবল পরিশ্রম করে তার জন্য রূপে বলি, একদিকে উদ্যোগবাবু আছে, আরেক দিকে যে মানুষটি আছে সেটি হচ্ছে তার অনুভব করে। আমাদের মধ্যে দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাননীয় চেয়ারম্যান এখানকার পল্লীর শ্রদ্ধেয় শ্রী আনন্দময় ভট্টাচার্য মুখার্জি আছেন, তার সামনে ইতিহাস পুরুষদের নিজেদের দ্বারা পরিচালিত হতো নিজেদের বাড়িতে তাদের। আমরা সাধারণ মানুষদের ইতিহাসের পাতায় দেখেছি যে ব্যগ্রতা পাড়ে মায়ের কাছে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বা পুজো কেন্দ্রিক যে উৎসব এই বিত্তবান পুরুষদের বাড়িতে হতো বা প্রাসাদে হতো সেখানে অংশগ্রহণ করার যে আকুলতা এবং না করতে পারার বঞ্চনা বোধ থেকেই প্রথম বারোয়ারি পুজোর সৃষ্টি হয়। অর্থাৎ সাধারণ মানুষ অত বিত্তবান নন, অবাঞ্ছিত অনেক ক্ষেত্রে অনেক পুজো প্রাঙ্গণে তাদের মনে ব্যাকুলতা থেকে তারা ঠিক করেন যে আমরা সবাই সাধারণভাবে মানুষ যারা মায়ের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা পুজোয় অংশগ্রহণ করতে পারছি না, আমরা নিজেরা চাঁদা দিয়ে নিজেরা সমন্বিতভাবে পুজো সংগঠিত দুর্গা পুজো এবং তৎকেন্দ্রিক উৎসব এইটি মানুষের মনে একটা বিরাট আলোড়নের সৃষ্টি করে। তো মানুষের ব্যাকুলতা থেকে মাতৃ আরাধনার ভেতর দিয়ে অনেক সূচনাতেই এখানকার একজন বরিষ্ঠ নাগরিক এবং স্থানীয় অভিভাবক শ্রী আনন্দময় মুখার্জি মহাশয় আছেন, আছেন আমার ভাই সুভাষ আছেন এইখানের।
গোপাল মাঠ যুবমহলের পরিচালনায় এই 39 বছরে আমরা পদার্পণ করলাম যে দুর্গোৎসব আমরা করে থাকি, এবং প্রত্যেক বছরই আমরা নতুন নতুন কিছু মানুষের কাছে থিমের মাধ্যমে হোক বা আমাদের যে সমস্ত সারা ভারতবর্ষের বুকে যে সমস্ত মন্দির আছে সেগুলোকে অনুকরণ করেই হোক আমরা মানুষকে নানাভাবে আনন্দ দেওয়ার প্রচেষ্টা চালিয়েছি। এই বছরও আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই 39 বছর দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা যে প্যাগোডা এবং সেটা হচ্ছে গ্লোবাল বিপাশা সেন্টার, সেই সেন্টারের অনুকরণে আমরা এই বছরের যে প্যান্ডেল সেটাকে আমরা করছি, এবং সেই প্যান্ডেলের সাথে যে দেবতার দরকার, যে মূর্তির দরকার, সেই মূর্তিটাও আমরা আমাদের যে করের অরুণ পাল ওনাকে ডেকে এনে তাকে বলা হয়েছে, তার সাথে কথা হয়ে গেছে, তিনি সেইভাবেই মূর্তিটা করবেন। এবং আশা করছি যে আমরা সারা বর্ধমান জেলায় বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ আসে, এমনকি ঝাড়খণ্ড বিহার নানা জায়গা থেকে আসে, সেই সমস্ত মানুষকে আমরা যেমন প্রত্যেক বছর আনন্দ দিয়ে থাকি, এই বছর সেইভাবে আনন্দ দিয়ে থাকি। এবং তার সাথে সাথে আশা করছি যে প্রশাসনের সহযোগিতায় এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনাদের সমস্ত সংবাদদাতা যারা আছেন সম্মানীয়, তাদের সহযোগিতায় আমরা যুবমহলের যে পূজা অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষকে আনন্দ দেয়া সেটাকে আমরা সুন্দরভাবে করতে পারব, এই আশা আমরা রাখি। বাজেট কি থাকবে, এরকম বাজেট রেখেছে? হ্যাঁ, এবারে কি বাজেট রেখেছে? এইবারের বাজেট হচ্ছে 20 লাখ। এটাই আমরা এবারে করেছি। আমরা মমতা ব্যানার্জি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে এবারেও তিনি 85,000 টাকা তিনি বলেছেন যে বিয়ে দেবো, তার জন্যে আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোটি কোটি প্রণাম জানাই, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ বা ক্লাবকর্তারা তারা তো প্রণাম জানাচ্ছে, আমরাও জানাচ্ছি যুবমহলের পক্ষ থেকে। থ্যাংক ইউ।